আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি ইনস্টল করব একটি থ্রি ফেজের চেঞ্জওভার। প্রথমে আমরা থ্রি ফেজ চেঞ্জওভারের যে উপরের টার্মিনালের ইন্ডিকেটরগুলো লাগাইতেছি, এই ইন্ডিকেটরের কাজ হচ্ছে তো তিনটা ফেজ এখানে আছে কিনা সেইটাকে ইন্ডিকেট করা, ও জেনারেটর চলাচল করলে সেইখানে ইন্ডিকেটর জ্বলবে, জেনারেটর চললে কারেন্ট চলে আসলে ইন্ডিকেটরগুলো জ্বলে উঠবে, এই ইন্ডিকেটর দেখেই কারেন্ট লাগাতে পারবেন, মানে জেনারেটর বন্ধ করতে পারবে আর কারেন্টের চেঞ্জ ওভার করে দিতে পারবে। এরপরে হচ্ছে এখন যেগুলো খুলতেছি এগুলো হচ্ছে ডিবি বোর্ডের বা চেঞ্জ ওভার বোর্ডের, এগুলো ফুটাগুলো থাকে, ফুটাগুলো দিয়ে বিভিন্ন ধরনের তার প্রবেশ করা হয়, আর তার প্রবেশ করানোর জন্য যেহেতু এটা শীত, শীতের গায়ে ঘষা লেগে তারটা কেটে যায় কি না তার জন্য এখানে যে জিনিসটা লাগানো হয় সেটা হচ্ছে কেবল গ্লান। তো আমরা কেবল গ্লানও লাগানি আমরা দেখব। তো নিচ দিয়ে যেহেতু আউট হবে তো চারটা নিচ দিয়ে, চারটা ডবল হবে আটটা, তো নিচ দিয়ে জেনারেটরটা ইন হবে ও আউট হবে, তো চারটা ইন হলে চারটা আউট হবে, টোটাল কিন্তু আটটা। তো আমরা আপাতত চারটা লাগাবো, আর জেনারেটর যিনি লাগাবেন চারটা কেবল গ্লান নিয়ে আসবেন তারা লাগাবেন। তো আমি ইচ্ছা করলে লাগাই দিলে হইতো, কিন্তু আমার কাছে এতগুলো এখন নাই, বলে দিছি জেনারেটর যখন আনবেন তখন এগুলো লাগিয়ে দিবেন। তো কেবল গ্লান এইরকমভাবে দিয়ে একটা পেস থাকে, সেই পেসটা ঘুরে ঘুরে লাগাই দিলেই হয়। অনেক সময় বাবরি টাবরি থাকে, তো বাবরির কারণে লাগানো যায় না, তো বাবরিগুলো কীভাবে বাঁশ দিয়ে প্লাস দিয়ে বা যেভাবে বাঁশ দিয়ে লাগানো হয় কেবল গ্লানগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটির আপনারা দেখছেন প্রথম পর্ব, দ্বিতীয় সেকেন্ডারি পর্বটিও এটার পরপরই চলে আসবে, আশা করি সেই ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আর যিনিরা এই কাজগুলো এখন দেখতে পারেন না বা আপনার বন্ধুদেরকে দেখাতে চান তারা অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন। তো ঢুকিয়ে এভাবে লাগিয়ে দিবেন, তো এর ভিতর দিয়ে আপনারা কেবল প্রবেশ করবেন, এখানে 20 RM পর্যন্ত তার প্রবেশ করবে, P21 বা P21 এই কেবল গ্লানের সাইজ। তো যাই হোক, আমরা কেবল গ্লানগুলো লাগাবো, লাগানোর পরে যেহেতু এটা প্রথম পর্ব তো প্রথম পর্বর যে জিনিস অনুষঙ্গিকগুলো এগুলো দেখতে পারবেন। ইচ্ছা করলে আপনার পা হাতুড়ি দিয়ে যদি এগুলোকে বাবরিগুলোর থেকেই যায় অবশিষ্ট যে টিনের টুকরাগুলো, তো সেইগুলা কীভাবে সরাবেন এই ভিডিওতে আপনারা সরাসরি লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছেন। যেহেতু আমার ভিডিওতে প্রচুর নয়েজ হয় কাজ করি সময়, তো সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে সাউন্ডটা ডাবিং করে দিতে হয়, তো কাজের সাথে অনেক সময় কথার মিল পাওয়া যায় না। যেহেতু আমি ভিডিওগুলো করি তো আমি মোটামুটি কিছুটা বুঝতে পারি, তার জন্য আমার ডাবিং করতে একটু সুবিধা হয়। তো আপনারা যদি কেবল গ্লান ঢুকাইতে না পারেন আমার পথগুলো অবলম্বন করেন, এগুলো হচ্ছে আমার সরাসরি লাইভ কাজের ভিডিও। তো কাজ কোনোদিন কেউ মার পেট থেকে শিখে আসে না, ইচ্ছা করলে ভয় না পেয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। কাজ করার জন্য যে সূত্র রয়েছে বা যেটা আপনি বুঝবেন না সেটা আপনার উস্তাদ যিনি বা সিনিয়র পারসন যিনি রয়েছেন তে ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। তো আমরা আজকের যে বিকল্প দ্বারায় চেঞ্জওভার সুইচটি আমরা ইনস্টল করব বা স্থাপন করব, তো সেইটাই যেহেতু আমি কেবল গ্লান নিচে চারটা আনছি, তা আমার 7 RM তার একটা দিয়ে দুইটা প্রবেশ করে কিনা সেই জিনিসটা দেখে নিলাম। এর পরবর্তীতে হচ্ছে একটা মার্ক করতে হবে যে জায়গায় আপনার এই চেঞ্জওভার সুইচটি ইনস্টল করবেন বা স্থাপন করবেন, সেইখানে ভালোভাবে ধরে আগে থেকেই জায়গাটি চিহ্নিত করতে হবে, যে চিহ্নিত করে আপনি এই চেঞ্জওভার সুইচটি চালাবেন। আবার এটা চালিয়ে দেখবেন আপনি এটা কোনো জায়গায় বাজে বুঝে কিনা বা কোনো অসুবিধা হয় কিনা। আপনারা দেখতে পারছেন চেঞ্জওভার সুইচের সরাসরি লাইভ ভিডিও, আর এই ভিডিওটি দেখতেছেন প্রথম পর্ব, দ্বিতীয় পর্বটি এর পরপরই আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদের সাথে থাকেন আর অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আপনারা যারা ফেসবুক থেকে দেখেন একটু শেয়ার টেয়ার করবেন আর কি। তো যাই হোক, আমাদের মার করার যে কাজটা হইল এখানে হয়েছে, আবার ড্রিল করা
তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রিল করাটা দেখাইলাম কেন, ড্রিল করার মেশিনটা অনেকে ধরতে পারেন না, তো আমি একটু চেষ্টা করলাম, আমিও পারি না কাজ করতে, আমারও অনেকটা ভুল হয়, আমিও ধরতে পারি না, তো কিভাবে মেশিনটা ধরবেন কিভাবে কাজটা করবেন সেই জিনিসটার জন্য ড্রিল করাটা একটু দেখাইলাম। তো আমারও যদি ভুল হয় কোনো কিছু, আপনারা যারা আমার সিনিয়র পার্সন বড় ভাইয়েরা আছেন, ওনারা আপনারা একটু আপনারা একটু কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করলে আমরা আপনাদেরকে মূল্যায়ন করি, আপনাদের কখনো সম্মান হানি হবে না, ইনশাল্লাহ আমরা কিছু না কিছু শিখতে পারবো। তো ড্রিল করার কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনি যে পরিস্থিতিতেই কাজ করেন না কেন সেই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে পারেন আমার এই ভিডিওগুলো দেখলে। তো এখন এটা ঢুকছে না, মানে ভেঙে গেছে, তো পরবর্তীতে ঢুকছে, মানে রয়্যাল প্লাগ লাগানোর ভিডিওটা দেখাইলাম না আর কি, রয়্যাল প্লাগ তো সবাই লাগাইতে পারেন, তো যেহেতু এটা চেঞ্জ ওভার সুইচ, তো সেই ক্ষেত্রে আপনি 10 নম্বর রয়্যাল প্লাগ ও 1.5 ইঞ্চি স্টার স্ক্রু লাগাতে হবে, তাও মুখে ওয়াশার দিয়ে। তো যেহেতু আমাদের ওয়াশারেরও একটু প্রবলেম হয়েছিল, মানে শর্ট, তো আমরা করছি কি পাশের তাই এর ফোটা করতেছে, এখানে ওয়াশারের মতন কিছু বের হয়েছে, তো এটা নিয়ে আমাদের স্ক্রুর ভিতরে লাগাই দিছি, এই যে দেখেন ওই যে লাগাই দিছি, মানে ওয়াশারের কাজটা হয়েছে। আমার কথা হচ্ছে কি, আমি যখন কাজ করব তখন যেন আমার চারপাশে যা কিছু রয়েছে সেগুলোকে আমি পূর্ণাঙ্গ ব্যবহার করা, সাথে আমি একটা ব্যবহার করলে এখান থেকে পরিত্রাণ পেয়ে, এই যে দেখেন তাইয়ের যে ছিদ্রটা করে আপনার লক লাগানোর সময়, তো সেই ছিদ্রর যে অবশিষ্ট রয়েছে সেটা নিয়ে আসছি। তাই এরপরে টাইট দেওয়ার ফালা চেঞ্জওভার সুইচটি আমাদের লাগানো হয়েছে। এখন থ্রি ফেজের কাজ করতে হলে 3-4 কালার তার প্রয়োজন, চার কালার তার প্রয়োজন, সেক্ষেত্রে আমার কাছে 4 কালার তার নাই এই মুহূর্তে। তো যেহেতু আমি মেইন সুইচ থেকে পরে সার্কিট ব্রেকার, মেইন মিটার থেকে সার্কিট ব্রেকার আমার ওগুলো আগে মাপ দিয়ে কাটতে হবে, তো কাজ করার ক্ষেত্রে আমি বারে বারেই ফোরসি অনেকটা বিপদের সম্মুখীন। তো এখন এটা আমার লাল কেবল, এখন এটাকে টেপ দিয়ে কালা করার জন্য একটা ব্যবস্থা আমি নিতেছি, যাতে কালার কোডের মাটা ঠিক থাকে। এখন আমি ওইটা করে মানে ওই পাশে দিয়ে দিছি ফুলাবানরে, যে তারা এটা পেঁচাইতে, আর আমি এখানে ওই ইন্ডিকেটরের যে লাইনটা আছে, ইন্ডিকেটরের লাইনটার নিউট্রেলগুলো একটা তার দিয়ে এভাবে কমন করে নেবেন তিনটাকেই। তো যেগুলো যেহেতু এখানে থ্রি ফেজ, এখানে নিউট্রাল আসবে, তো তার জন্য কমন করে নিয়েছি উপরে ও নিচে দুইটাই, ওই যে দেখেন উপরে দিয়ে ও নিচ দিয়ে, পরবর্তীতে কাজগুলো আমরা করব, যে ইন্ডিকেটর নিউট্রালগুলো কমন করে নিয়েছি। এখন যে কাজটা করতেছি, যে ভাই মাথা ভাঙেন কেন, মাথা ভাঙতেছি রে ভাই, এইটার আর একটা কারণ আছে, এই যে যে কেবল লাক্স আনছি সেই লাক্স এই 7 RM তারের ভিতরে ঢুকাইলে মানে তার লুজ হয়ে যায়, কথা বুঝছেন। এখন আমার লাক্স হচ্ছে 10 RM, কারণ 10 RM ছাড়া ওই যে লাক্সের মধ্যে যে নাট যে লাগবে সেই নাটটা লাগে না, তখন আমার 7 RM-এর বাস দিয়ে আমি 10 RM-এর করার জন্য চেষ্টা করতেছি, ঠিক আছে। তো ফুলাপানে এটাকে ফেসাই দিছে, আমি ওই যে লাগাইছি এক মাথায়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাগাই ঢুকাইলাম, তো এখন হচ্ছে এইটাকে, তো এটাকেও ফুলাপানে ফেসাই দিছে, যে ইউলু টেপ দিয়ে, মানে ইউলু কালার করছি, রেড ইউলু ব্লু লাগে তো এই কারণে করছি। করার পরে এই যে দেখেন কত ফাঁক, এটা মানে পুরোপুরি টাইট হয় না, এটা 7 RM-এ আমরা এটাকে প্লাস দিয়ে বাস দিয়ে ওইটাকে যাতে আপনার কেবল লাক্সটা ভরে দিলে যখন পরে হাইড্রোলিক ফান্স দিয়ে অবশ্য চাপ দিলে এটা হইতো, তবে তার চাইতে যেহেতু আমাদের কাছে হাইড্রোলিক ফান্স নাই, নর্মাল ফান্স দিয়ে করলে অনেকটা লস থাকে, তার জন্য আমি করছি কি 7 RM-এর 10 RM বানানোর জন্য প্রক্রিয়া করতেছি। এই যে দেখেন একটা একটাতে, যেহেতু 7 RM তারটা মোটা বাঁশ দেওয়া যায় না, একটা একটা তারকে বাঁশ দিয়ে 5টা তার বাঁশ দিছি, 2টা তার রয়েছে, 2টা তার উপর দিয়ে আমরা কেটে দিছি, দিয়ে এগুলো এবার লাক্সের ভিতরে
ঠেলে ঠুলে প্রবেশ করাইছি যাতে ফাঁক টাক না থাকে, যাতে হাতুড় দিয়ে বাড়ি দিলে মানে ভিতরে ফাঁক থাকলে তো এটা ছেটকে যায়। দেখেন তো লাল কালারে এখন ইউলু কালার করলাম আর কি। এটা হচ্ছে এগুলো তার তো লাগে আপনার 4-5 গজ, এখন আমি কাজ করতেছি 4-5 গজ তার লাগতেছে। এখন এই 5 গজ তার কেউ বেচবে? 7 আর এম বা 10 আর এম বিক্রি করবে না, দেখে এই পন্থাটা গ্রহণ করতে হইতেছে। এখন যদি এ টু জেড কাজ করা হইতো মানে মেইন লাইনের সাথে সাথে, তাহলে তো আমরা ওইখান থেকে কিছু তার বাড়ি আনতাম, সেটা কেটে আমরা চেঞ্জ ওভার করতে পারতাম। এই যে মাথাটা ঢুকে না, যদি 6 আর এম আনি আর কি, যে মোটা নাট ওই আপনার চেঞ্জ ওভারের মধ্যে। তো এখন দেখেন এটাকে আমরা এই ব্লু টেপ ফাইনা লাগাইতেছি গ্রিন টেপ, যাই হোক এটা একটা বুঝাই দেওয়ার জন্য আর কি। ব্লু অনেক চেষ্টা করছি ভাই, ব্লু টেপ পাইছি না, এরপরে গ্রিন দিয়ে মারতেছি। গ্রিন টেপ মূলত ওই আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয়, গ্রিন ও হলুদ, হলুদ গ্রিন সংমিশ্রণে আর্থিংয়ের কাজে ব্যবহার করা হয়। যেহেতু এখানে তিনটা একই জায়গায় থাকবে, তো যিনিরা কাজ করবেন সেই জিনিসটা বুঝতে পারবেন। দেখুন এই তিনটা তার আমি ঢুকেছি, এখন তিনটা তার এই ফোর দিয়ে কানেকশন করব, ঠিক আছে? এই যে দেখুন, তো কানেকশন করব, এটা এখানে দিব রেড ইউলু ব্লু। তো এখানে যে সিস্টেম রয়েছে রেড ইউলু ব্লু থাকে, এখানে কিন্তু একটু উল্টা হয়েছে। দেখেন এখানে কিন্তু ঠিক আছে রেড ইউলু ব্লু, ঠিক আছে, এইখানে আয়াও তো ঠিক আছে রেড ইউলু, রেড ইউলু বলতে রেড ব্লু লাগাইছে, পরে লাগাইছে ইউলু, হয় যে দেখেন রেড ব্লু পরে লাগাইছে ইউলু, মিটারে ঠিক আছে, সার্কিট ব্রেকারে যখন লাগাইছে তখন একটু গুজামেল করে ফেলাইছে। তখন এইখানে সার্কিট ব্রেকারের পরেই যেহেতু লাইনটা এখানে আসবে, তখন আমাদের চেঞ্জওভারে একটু গুজামেল থাকতে হবে, আর নাহলে হয়তো ফেজ উল্টে যাবে। তো এই জিনিসটা আর কি। তো এখন এটাকে একটা ওয়াশার দিয়ে দিয়ে টাইট করা, আর এটা লাগানোর আগে যে কাজটা করতে হয়, ওই এই যে কানেকশনটা এখন দিতেছি এটার আগে যে কাজটা করবেন, আগে আপনি সিরিজ লাইন বা মিটার থাকলে আপনি মাপ দিবেন, মানে এইটার থেকে এইটার কোনো শর্ট সার্কিট হয়েছে কি না, এটার থেকে এটা, এটার থেকে এই যে এখন এটা ধরে আসছে এই আউট হবে, কিন্তু এটা এটা জেনারেটর ইউলু তারটা হবে, তো এটা আউটপুট এদিক দিয়ে গিয়ে ইউটা দিয়ে ঢুকে আসবে। আর এই যে দেখেন এই চারটা হবে জেনারেটর, আর চারটা ইনকামিং কারেন্টের হচ্ছে, আর সুজা সুজি যেটা থাকবে এটা হচ্ছে জেনারেটর। এই যে এখন যে জেনারেটরের কাজ আর উপর থেকে ছেড়ে দিছে, নিজে নিচে আয় ইউটায় ধরলো, ঠিক আছে? তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ওই এক এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালের মানে কোনো শর্ট আছে কি না, শর্ট থাকলে আপনারা লাগাবেন না, শর্ট না থাকে চেক করে লাগাবেন। তো দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রয়েছে।